ওটা মানে সেন্ট আসতেছে, মানে খাওয়ার ইচ্ছে হয়েছে, প্লাস এভরিথিং প্রসেসিং যেটা করা হয়েছে। বাট যেহেতু খাবার মানে আমরা খাবো, এই জিনিসটা ওনারা বুঝবে নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে নতুন একটা ব্লগ দেখার জন্য। আজকে 26শে মার্চ উপলক্ষে আমাদের হল থেকে উন্নত মানের খাবার দিবে, তো এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, তো আমরা খাবার আনতে যাব। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এবার তাহলে আমরা নিতে যাচ্ছি, তো দেখা যাক আমাদের কি খাবার দেয়। যদিও বলা হয়েছে উন্নত মানের খাবার, 30 টাকা করে আমরা দিয়েছি, টোকেন নিয়েছি, দেখা যাক। ফাইনালি কিন্তু আমরা নিজে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা খাবার পেয়েও গেছি। যেহেতু আমার হাতে টোকেন ছিল, আমাদের 3টা টোকেন ছিল, তো 3টা আমি এখানে রেখে দিয়েছি, আমার ফ্রেন্ড ওর রুমমেট আর আমারটা। তো আমি আমার ফ্রেন্ডের যে বক্স, এটা হচ্ছে ওর ব্যাগে দিয়ে দিলাম, দেন আমারটা নিয়ে আমি চলে যাবো। না, ওখানে চেঞ্জ করে দিবে বললে। দেখতে পাচ্ছেন আমি কতটা খুশি খাবার পেয়ে, জানি না খোলার পর কী রিয়াকশন হবে। তো 4তলা উঠতে খুবই কষ্ট হয়, আর যেহেতু সকাল থেকে খাইনি তো বুঝতে পারছেন। স্ক্রিনে যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের গণরুম করবে, যারা নতুন শিক্ষার্থী আসে, বিশেষ করে যারা ফার্স্ট ইয়ারে পড়ে, তাদের জন্য বেসিক্যালি গণরুমটা করা হয়। তো এটা আগের ব্লগগুলোতে শেয়ার করেছি, তখন কিন্তু অনেক কম বেড ছিল, এখন অনেকগুলো বেড অ্যাড করে দিয়েছে। তো যাই হোক, আমি কথা বলতে বলতে ফাইনালি চলে এসেছি, তো এখন আমি আমার রুমে যাব, দেন আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি আমাদের খাবার চলে এসে আবার নিয়ে আসলাম রুমে। তো আমার প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, তো আমি এখন খাবো। তো দেখা যাক আমাদের কি খাবার দিয়েছে। আই গেস পোলাও রোস্ট দিয়েছে, আর নর্মালি এগুলোতে বিরিয়ানি দেয় না। তো যাই হোক, আমি তাহলে দেখি এখন যে কি খাবার দিয়েছে। আর আজকে আমি রান্নাও করি নাই, একটু খাবার ছিল বা সকালবেলা খাওয়া হয়নি, তো দেখা যাক কি দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের পোলাও দিয়েছে, সাথে রোস্ট, একটা ডিম ফ্রাই, আর এটাতে মেবি ডাল। তো জানি না কেমন লাগবে, কারণ কালারটা দেখে আমি স্যাটিসফাইড না, খাওয়ার পর বোঝা যাবে। বাট বিরিয়ানি দিলে একটু খাওয়া যেত, মানে সেকেন্ড ইয়ারে যখন ছিলাম তখন আমাদের পোলাও রোস্ট দিয়েছিল, তখন একদমই ভালো ছিল না। তো দেখা যাক এবার কেমন লাগে। কাঁচামরিচ নিয়ে নিয়েছি 3টা, যে মানে লেবু আছে কিনা, কারণ পোলাওয়ের সাথে আবার লেবু না হলে হয় না, বা বিরিয়ানি যেটাই দিক, মানে আসলে লেবু ছাড়া চলে না। বাট ক্যান্টিনে বেশি চাপ পড়ে গেছে নেই, কালারটা একদম ভালো আসে নাই, মানে কেমন যে লাগতেছে, যে খেতে কেমন হতে পারে। আমার টমেটো সালাদ করতে ইচ্ছে করছে না, তো আমি একটা পেঁয়াজ নিয়েছি। পরিমাণে রাইসটা ভালো দিয়েছে, পোলাওটা পোলাও পরিমাণে ভালোই দিয়েছে, বাট একটু গ্রেভি থাকলে ভালো লাগতো। ডাল একদমই অল্প দিয়েছে,
তো যাই হোক, এবার খাওয়া স্টার্ট করে দিই আমি। দুপুর হয়ে গেছে, অলরেডি আজানও পড়ে গেছে, যাই এখন তাহলে খাওয়া দাওয়া শুরু করে দেই। তো এই যে আমার খাবার সার্ভার হয়ে গেছে, তো এবার হচ্ছে আমি খাবো, দেখা যাক কেমন লাগে। তো পোলাওটা মোটামুটি এবার যে দিয়েছে মানে ঝরঝরে হয়েছে। প্রথমে আমি ডালটা দিয়ে একটু ট্রাই করি, টেস্ট করে দেখি কেমন। বিসমিল্লাহ, ডালটা মোটামুটি খাবার চলে। কাঁচামরিচ নিয়ে নিয়েছি, কারণ খাবারের যে টেস্ট হবে কাঁচামরিচ না নিলে আসলে চলবে না। রোস্টের কালারটা আমার ভালো লাগেনি, মনে হচ্ছে শুধু টক দই দিয়ে একদম করে ফেলছে। যাই হোক, খাবারের এইভাবে বলতে হয় না খাবার নিয়ে। তো আমি একটু রোস্টটা খাই, দেখি। সত্যি কথা বলতে রোস্টটা মনে হচ্ছে কি যেন একটা মশলা দিয়েছে, মানে এতটা মানে সেন্ট আসতেছে, মানে খাওয়ার ইচ্ছেটা চলে যাচ্ছে। মানে মনে হচ্ছে রোস্টে আর কোনো কিছু দেওয়া হয়নি, শুধু একটা মশলা দেওয়া হয়েছে, মানে পুরো মশলাটা দিয়ে রোস্ট করা হয়েছে, মানে সিদ্ধ করা হয়েছে, প্লাস এভরিথিং প্রসেসিং যেটা করা হয়েছে। মানে আমার কাছে একদম ভালো লাগে না, একটু তো লিমিট থাকে যে কম বেশি মানে খাওয়াই যাচ্ছে না। তো যাই, কী করা খাইতে হবে, বাট যেহেতু আমরা রান্না বান্না করি নাই। আচ্ছা, ডালটা ভালো আছে, আমরা খাচ্ছি আন্ডা ফ্রাই। রোস্টের চা মনে হচ্ছে রোস্টার থেকে আন্ডা ফ্রাই দিয়ে খাওয়া ভালো আছে। চিকেন দিয়ে করছে বুটের ডালটা, এটার চেয়ে আমার সেদিন যে আমি রান্না করছিলাম পোলাও বেগুন ভাজা চিকেন রোস্টের চেয়ে ওটা খেতে মানে দ্বিগুণ মজা ছিল। ইচ্ছে করতেছে না, খুবই খারাপ অবস্থা। আচ্ছা, মনে হচ্ছে পান্তা ভাত খাওয়া হলো। তো যাই হোক, আমি তাহলে খাওয়া দাওয়াটা শেষ করে নিই, দেন আপনাদের সাথে আবার কথা বলবো। সো ভিউয়ার্স, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কি বলবো যে খাওয়া দাওয়া করে এতটা খারাপ লাগছে যে বলার মতো না, মনে হয় না আর কখনো রোস্ট খাওয়া হবে। তো আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার যে একটু পোলাও ছিল, সেই পোলাও আর একটু ভাত বেঁচে গিয়েছিল, তো সেটা দিয়েই বেসিক্যালি আমি খিচুড়ি রান্না করেছি। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি, এটা সালাদ করব। আমার গ্যাস্ট্রিকের সমস্যা, এই জন্য আজকে ডিম ভাজি করিনি, কারণ ডিম খেলে গ্যাস্ট্রিক আরও বেড়ে যাবে। এটা সালাদ করে নেব, দেন হচ্ছে আমি খিচুড়িটা খেয়ে নেব। তোমার সালাদ মাখাও ডান, তো এবার হচ্ছে আমি খিচুড়ি খাবো। আর সত্যি কথা বলতে আমাদের হল থেকে যে খাবার দিয়েছিল সেটার থেকে আমার এই খিচুড়িটা অনেক মজা, মানে তুলনা করতে গেলে।
খুবই মজা হয়েছিল। আর যেহেতু আমি ডিম ভাজি করে নিই সিম্পল ছিল, বাট খুবই মজা লেগেছে। তো যাই হোক, দেখতে দেখতে আমরা ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি। তো আশা করছি খুব ভালো লেগেছে আপনাদের। যদি সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।